দর্শকবৃন্দ, আজ 30 জুন 2022 বৃহস্পতিবার। আজ আমি অবস্থান করছি ভারতের পশ্চিম বাংলার পূর্ব বর্ধমান জেলার পাচন্ডী গরুর হাটে। আর কি সুন্দর ষাঁড় দেখতে পাচ্ছেন, কত সুন্দর ষাঁড়, দেখুন সেরা গঠন গির জাতের ষাঁড়। আর এই ষাঁড়টি কিন্তু বিক্রি হয়ে গেছে, এই যে ভাইদেরকে দেখতে পাচ্ছেন ভাইরা কিন্তু কিনেছেন। ষাঁড়টি কতই কিনলেন সেসব তথ্য একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আমি ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। ভাই, কী নাম আপনার? কলাম কিবরিয়া। আর আপনার নাম? নিজারুল শেখ। তা আপনারা এই শার্টটি কিনেছেন, তাই তো? তা কি উদ্দেশ্যে কিনেছেন? কোরবানির উদ্দেশ্যে কিনেছেন, দেখতে কোরবানির জন্য কিনেছেন। আর কোথায় কিনলেন শার্টটি? 39,000 টাকা মাত্র, শুধু 39, না 1,39,000 নয়, শুধু 39, মাত্র শুধু 39,000 টাকা কিনেছেন শার্টটি। আর হাটের অবস্থা হচ্ছে পাচন্ডী গরুর হাট, ঠিক আছে। তার সঙ্গে আমি জানার চেষ্টা করছি মোটামুটি কতটা আইডিয়া কিনেছেন, কত মন মাংস হবে সেই আইডিয়া। ছমন, ছমন মাংস হবে, দেখতে পাচ্ছেন দশ মিনিট। ছমনের একটি ষাঁড় গরু মাত্র বিক্রি হয়েছে 39,000 টাকায়, আর এটা একমাত্র পৃথিবীর কোথাও সম্ভব নয়, একমাত্র ভারতে সম্ভব। আর আপনাদের দেশে বাংলাদেশে এই ষাঁড়টির দাম কেমন হতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে। আর ভাইদের দর্শকবৃন্দ, এখানে একজোড়া সুন্দর এবং বড় মাপের বলদ দেখতে পাচ্ছেন, কত সুন্দর গঠন দেখুন, সেরা ইন্ডিয়ান বলদ, লম্বা চওড়া বলদ। আর এই জোড়া বলদের কেমন দাম চাইছেন সেই তথ্য একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। কত সুন্দর বলদ দেখতে পাচ্ছেন, এই যে ভাইরা রয়েছেন, ভাইয়ের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো, যে ওই পিছনে একজন রয়েছেন, ভাইদের গরু কেমন দাম চাইছেন আমি কথা বলার চেষ্টা করছি। আচ্ছা ভাই, কী নাম আপনার? সাইদুল। তা এই জোড়া গরু আপনার তো নাকি? তা এই জোড়া গরুর কত দাম চাইছেন? 1,20,000, দাম চাইছেন মাত্র 1,20,000 টাকা। আর লাস্ট কতই ছাড়বেন আপনি? 1,05,000 ছেড়ে দেবেন, 1,05,000 ছেড়ে দেবেন। আর মোটামুটি এই জোড়া গরুর মাংস কতটা হবে? 14 মন হবে দুটোই? 13 মন, 13 মন মাংস হবে জোড়া গরুর, দাম চাইছেন মাত্র 1,20,000 টাকা, মোটামুটি 1,05,000-এর মধ্যে কিন্তু গরু দুটো ছেড়ে দেবে। আমি দেখাচ্ছি ব্যাক সাইডে, দেখাচ্ছি। কী নাম? মোহাম্মদ সিরাজউদ্দিন। তা আপনি এই দুটো গরু কিনেছেন, তাই তো? তা কী উদ্দেশ্যে কিনেছেন? কোরবানির জন্য। তা কতই কিনলেন আমাদেরকে জানান, জোড়া একসঙ্গে কিনেছেন? কতই? 60,000 টাকা জোড়া, জোড়া গরু কিনেছেন মাত্র 60,000 টাকা, ঠিক আছে। মোটামুটি 5 মন করে মাংস হবে, 4.5 মন করে প্রায় হয়ে যাবে। আর হাটের অবস্থা হচ্ছে পাচন্ডী গরুর হাট, আপনারা অবশ্যই এখানে আসবেন, এখান থেকে গরু সংগ্রহ করবেন, দেখতেই পাচ্ছেন কতটা সস্তা, ঠিক আছে। অবশ্যই এখানে আসবেন, এখান থেকে গরু সংগ্রহ করবেন। তার সঙ্গে অন্যান্য যে গরুগুলো রয়েছে দর্শকবৃন্দ, এখানে এই জোড়া সুন্দর বলদ দেখতে পাচ্ছেন, কত লম্বা চওড়া বলদ দেখুন। দেখে ভাই রয়েছেন, ভাইয়ের গরু কেমন দাম চাইছেন আমি জানানোর চেষ্টা করছি, ভাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। ভাই, এই জোড়া কত দাম চাইছেন? ভাই ভাই কত চাইছেন জোড়াই? 95,000 টাকা জোড়া চাইছেন, দেখতে পাচ্ছেন দর্শন, অনেক বড় সড়ো গরু, দাম চাইছেন 95,000 টাকা, ঠিক আছে। অন্যান্য যে গরুগুলো রয়েছে আমি সেই চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। এদিকে দেখাচ্ছি আপনাদেরকে, এদিকে চাচা রয়েছেন, চাচার ভিডিও আপনারা আগেও দেখেছেন, ঠিক আছে। আমি সেই চাচার কাছে চলে এসেছি, চাচার কালেকশনে যে গরুগুলো রয়েছে সেই চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো। চাচা, দর্শকদেরকে বলুন আর একবার, কী নাম আপনার? আইনাল। তা আজকে আপনি কতগুলো গরু নিয়েছিলেন? 24টা। কতগুলো বিক্রি হয়েছে? 12টা বিক্রি হয়েছে, আর 12টা আছে। যে 12টা আছে সেগুলোর দাম একটু জানান। আপনি যেটা ধরে রয়েছেন এই জোড়া, এটা কত চাইছেন? 45,000 টাকা জোড়া চাইছেন, ঠিক আছে। আর এইদিকে যে জোড়া রয়েছে এটাও আপনার, এই জোড়া চাইছেন 70,000 টাকা। কত বড় গরু দেখুন, দাম চাইছে মাত্র 70,000 টাকা জোড়া। আর এইদিকে যে লাল গরুগুলো রয়েছে এই শাড়িটা আপনার, তাই তো? কত করে জোড়া? 65,000 করে জোড়া চাইছেন এই গরুগুলো, সুন্দর সুন্দর সব গির জাতের বড়, দাম চাইছেন মাত্র 65,000 টাকা জোড়া, ঠিক আছে। আর আছে নাকি আপনার গরু এদিকে? এই কটা নেই, মোটামুটি এই কটা গরু ছিল, বাকিগুলো সব বিক্রি হয়ে গেছে। ওই জোড়া আছে না? ওই জোড়া কত চাইছেন?